আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা দেখছেন আমরা অলরেডি চলে আসছি গার্সন ফার্মে। এখানে আমরা অনেক চেরি তুলব এবং স্ট্রবেরি তুলব, কিছু সবজিও তুলব, তা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা যাচ্ছি গার্সন ফার্মের ভিতরের রাস্তা দিয়ে। আপনাদেরকে বলে রাখি এই ফার্মটা অনেক বড়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, এক ফ্রুটসে থেকে আরেক ফ্রুটসে যেতে হলে, বা এক ভেজিটেবল থেকে আরেক ভেজিটেবলে যেতে হলে গাড়ি নিয়ে যেতে হয়, গাড়ি করে যেতে হয়। আপনাদের যে গাড়ি নিয়ে যাবেন সেই গাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা যাচ্ছি, আপনি আমাদের দেখছেন আশেপাশে অনেক বাগান করছে, নতুন নতুন বাগান করছে এরা। আর কিছু কিছু বাগানে ফ্রুটস এসে পড়ে গেছে। আমরা যাচ্ছি, আপনারা দেখছেন আমরা যাচ্ছি গার্সন ফার্মে। আমরা এখানে ল্যান্ড করব, আমরা এখানে পার্কিং করব। আপনার যে ছোট্ট ঘরটা দেখছেন ওখান থেকে বক্স নিতে হবে বা শপিং ব্যাগ নিতে হবে। ব্যাগ নিয়ে আপনাকে যে জিনিসগুলো নেবেন, আমরা এখন চেরি বাগানে যাব। চেরি বাগানে দেখুন সে বক্স নিতে হবে, বক্স নিয়ে চেরি নিয়ে বক্সে রাখতে হবে। দেখুন চেরি বাগান, অনেক চেরি ধরেছে, অনেক চেরি আছে বাগানের ভিতরে। চেরি বাগানের চেরি দেখছেন আপনারা, প্রচুর লোকজন হয়েছে। আর আপনারা জানেন যে গার্সন ফার্মে আগে থেকে টিকিট কাটতে হয়, যদিও টিকিটের মূল্য কিছু বাড়ানো হয়েছে। আগে 4 টাকা ছিল, এখন জন প্রতি 5 টাকা করা হয়েছে, 5 পাউন্ড করা হয়েছে ইচ, জন প্রতি 5 পাউন্ড। দেখুন আমরা চেরি তুলেছি, আপনারা দেখছেন চেরি তোলা হয়েছে। আমি কিছু চেরি খাবো, দেখবো টেস্ট করে মজা কি না। দেখুন আমি খাচ্ছি কিছু চেরি, আর চেরিগুলা কিন্তু অনেক মজা, অনেক মজা, মুখে দেওয়ার সাথে সাথে করে যাচ্ছে এবং অনেক মজা। আমি ঢপাঢপ কিছু চেরি খেয়ে নিলাম। আমি হাঁটছি, চেরি খাচ্ছি, এবং আমার সাথে আমার ওয়াইফ, আমার 2 মেয়ে, আমার শাশুড়ি এবং আমার শ্বশুর আসছে, তারা চেরি তুলছে বাসায় নেওয়ার জন্য। আর আমার ছেলেরা, আমার 3 ছেলে, ওদের স্কুল খোলা, ওরা স্কুলে চলে গেছে। আমরা ওদের জন্য নিব মূলত চেরি, তাই চেরি তুলছি। আপনারা দেখুন যে কতগুলা চেরি তোলা হয়েছে। এখানে এক বাটি চেরি তোলা হয়েছে, আর এখানে এক বাটি চেরি তোলা হয়েছে। আমরা 2 বাটি চেরি নেব। চেরি নেওয়া শেষ, আমরা চলেন অন্য বাগানে যাই। এটা হচ্ছে ব্ল্যাকবেরি। আমরা কিছু ব্ল্যাকবেরিও নিব, কিছু ব্ল্যাকবেরিও খাবো। তাই চলে আসছি ব্ল্যাকবেরি গার্ডেনে। দেখুন অনেক লোক আছে এখানে, অনেক লোক ব্ল্যাকবেরি তুলছে, ঘুরে ঘুরে দেখে দেখে যেটা পাকা পেকেছে, যেটা ভালো লাগছে সেইটাই তুলছে। এটা হলো আপনার এই গার্ডেনটা হলো পিক অ্যান্ড টেক গার্ডেন। আপনি নিজে হাতে তুলবেন যেটা আপনার ভালো লাগে এবং নিজে হাতে নিজে সেটা নেবেন। এখন আমরা দেরি না করে চলে আসছি স্ট্রবেরি গার্ডেনে। আপনারা দেখছেন স্ট্রবেরি, এখানে আমরা স্ট্রবেরি নিব এখান থেকে কিছু, এবং কিছু অবশ্যই খাবো যেহেতু বাগানে আসছি।
বাগানে যেহেতু আসছি, না স্ট্রবেরি না খেয়ে তো আর যাবো না, অবশ্যই স্ট্রবেরি খাবো এবং স্ট্রবেরি নিব। এক একটা বাগান যেন অনেক দূর পর্যন্ত, যত দূর চোখ যায় যত দূর দৃষ্টি যায় আপনার প্রত্যেকটা বাগান দেখতে পাবেন, প্রত্যেকটা বাগান অনেক অনেক বড়। দেখুন কত বড় বাগান, আমার ডাইনে বাড়ে পুরোটাই বাগান, পুরোটাই বাগান, পিছনে সামনে সব দিকে স্ট্রবেরি বাগান। দেখুন স্ট্রবেরিগুলো কি সুন্দর পেকেছে, সুন্দর। আর আমি কিছু স্ট্রবেরি তো অবশ্যই খাবো, দেখুন খাচ্ছি স্ট্রবেরিগুলো, অনেক মজা হয়েছে, অনেক মজা স্ট্রবেরিগুলো। আর আমি যেগুলো নিচ্ছি বাসার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, এই স্ট্রবেরিগুলো আমরা ছেলে মেয়েদের জন্য নিয়ে যাব। একটা কুমোর মতো নিয়েছি, এটা আপনার আর কুমোর বলতে পারেন, ইত্যাদিতে ঝুঁকিনি বলে বা ঝুঁকা বলে। এটা একটা কালো কালো ঝুঁকিনি বা কালো কুমড়া, খেতে অনেক সুস্বাদু, অনেক মজা খেতে, তাই জন্য নেওয়া হয়েছে। একটা কালো কুমড়া এবং একটা সাদা কালো মিলিয়ে কুমড়া বা ঝুঁকিনি নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে ঝুঁকিনি এদেশে প্রচুর উৎপাদন হয়, এদেশে প্রচুর ফলন হয়। এটা একটা সবজি, নামটা আমার এখন মনে আসতেছে না, খুবই হেলদি সবজি, এটা নেওয়া হয়েছে। একটা বাঁধাকপি নেওয়া হয়েছে, এটা বাঁধাকপি, যে কথা বলছিলাম এদেশে প্রচুর উৎপাদন হয়, প্রচুর উৎপাদন করে আর প্রচুর বিক্রি করে। তিনটা ফুলকপি নেওয়া হয়েছে, আপনারা দেখছেন যে অলরেডি তিনটা ফুলকপি নেওয়া হয়েছে। আমরা এগুলো নিয়েছি, দেখুন সব সবজিগুলো একসাথে, এই সবজিগুলো নিয়েছি আমাদের জন্য, আমরা কম কমই নিয়েছি যেহেতু আমরা নেক্সট উইক বাংলাদেশে যাব, তাই কম নেওয়া হয়েছে। আর এই যে আমার ডানে এবং বাইরে দুইটা কুড়ে ঘরের মতো দেখছেন, আমার ডানে লেখা আছে সি, বাইরে এ বি লেখা আছে, এটা এখানে লেখা আছে সি, এখানে পে করতে হবে। আমরা পে করেই চলে যাব আমাদের বাসার গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে অনেকগুলো গাড়ি লাইন ধরে আছে, এরা পে করছে, যে যে সবজি নিচ্ছে সবজিগুলো দেখাচ্ছে, এবং সবজিগুলো আমরা মেপে মেপে দাম ধরে, কত টাকা করে দাম সে দাম ধরে পে করা হচ্ছে, এবং পে করার পরে আপনারা চলে যাচ্ছে। দেখুন আমার সামনে একটা গাড়ি পে করে চলে গেল এবং আমার সামনে আরেকটা গাড়ি আছে, এই গাড়িটা পে করার পর আমরা পে করব। আর আমার বাইরের যে গাড়িটা দেখছেন, দেখুন ওখান থেকে বের করে ওখানে সামনে রাখছে যে উনি মাপ ওজন করবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।